হরে কৃষ্ণ এভরিওয়ান, আমি ইসকন মায়াপুর ধাম থেকে রাখাল রাজা আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই মৃদঙ্গ লেসন ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন, দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকে মৃদঙ্গ লেসন ক্লাসে আমি আপনাদের সাথে দাদরা তালে দ্বিতীয় নম্বর মন্ত্রটা আপনাদেরকে বাজিয়ে দেখাবো, আপনি কি করে দ্বিতীয় নম্বর মন্ত্রটা বাজাবেন, সাথে তেহাইও দেখিয়ে দেবো। তো ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন। তো তো যারা আপনারা যে আমার কাছ থেকে আরো ভালো করে শিখতে চান হারমোনিয়াম মৃদঙ্গ ভজন কীর্তন, তো আপনি ঘরে বসে হারমোনিয়াম মৃদঙ্গ ভজন কীর্তন শিখতে পারেন। তার জন্য উপরে যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, অনলাইনে ক্লাস করার সুব্যবস্থা রয়েছে। তো যারা আরো ভালো করে আমার কাছ থেকে শিখতে চান আপনারা অনলাইনে ক্লাস করতে পারেন, তাহলে আপনারা আরো ভালো করে শিখতে পারবেন প্র্যাকটিক্যাল। তো তো বন্ধুরা, আজকে আমরা আমি আপনাদেরকে বাজিয়ে দেখাবো যে দাদরা তালের দ্বিতীয় মন্ত্রটা, তো কি করে বাজাবেন তেহাই সাথে তেহাই সহ। তো দ্বিতীয় মন্ত্রটা হচ্ছে, প্রথমটা দিয়েছিলাম আপনাদেরকে দা ধিন না 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 থিন না না, তো এবার দ্বিতীয় মন্ত্রটা হচ্ছে দিক ধি না 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 থিন না না, ধিক ধি না 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 থিন না না। এটাতে একটু কাজ আছে, ঘুঘুতে কিছু এক্সট্রা কাজ আছে, তো আপনি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন। তো দেখুন কি করে বাজাবেন, তো তালটা আমি বাজি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে তাল, তো এটা আপনি কি করে বাজাবেন, তো দেখুন এখানে তালটা হচ্ছে ধিক, ধিকটা হচ্ছে কানিতে হবে, ধিক ধি না 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 হিন না না, ধিক ধি, যখন ধি বাজাবেন তখন এই যে সোজা গিয়ে ব্যাক আসবে আবার ধি ধি না না, এই জিনিসটা খুব কঠিন আছে, আশা করি আপনারা পারবেন কিনা জানি না। যদি এভাবে এটা মানে রিভাইজ করতে না পারেন আপনি প্লেন বাজাবেন, নো প্রবলেম, এভাবেও চলবে, ধিক ধি না 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 থিন না, এভাবেও চলবে যদি রিভাইজ করতে না পারেন, ধিক ধি 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 ই, প্রথমে যাবে তারপরে আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ধি ধিক ধি না না। তো দেখুন এটা একটু কঠিন আছে, আপনি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন। তো আমার একটা নতুন ইউটিউব চ্যানেল রয়েছে আপনাদের জন্য স্পেশাল খবর, তো চ্যানেলটার নাম হচ্ছে মৃদঙ্গ অ্যান্ড হারমোনিয়াম লেসন। তো যারা এখনো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি ইউটিউবে গিয়ে খুঁজুন মৃদঙ্গ অ্যান্ড হারমোনিয়াম লেসন, বা আমার চ্যানেলের উপরেই রয়েছে, দেখুন আমার চ্যানেলের হোম পেজে রয়েছে, ওখানে মৃদঙ্গ হারমোনিয়াম লেসন একটা নীল জামা পরে সেটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, এবং সেখানে আরো অনেক স্পেশাল স্পেশাল ক্লাস আছে, আপনারা সেখানে ভিডিওগুলো দেখবেন, ওটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য বা যারা হারমোনিয়াম মৃদঙ্গ ভালোবাসেন তাদের জন্য ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে। তো দেখুন বন্ধুরা, প্রথমে দেখুন ধিক ধিক দেখতে হবে কানিতে, কানি মানে কি, কানি মানে হচ্ছে যে উপরে যে সাদাটা আছে, আমরা সাধারণত প্লেন মাঝখানে বাজাই মৃদঙ্গে, যে ব্ল্যাক ফুটলির উপরে এখানে বাজাই বা এখানে বাজাই, ঠিক আছে। তো কানি হচ্ছে উপরে, মানে কানি মানে এই যে এখানে উপরে চাক রয়েছে, চাক আর মৃদঙ্গের ব্ল্যাক ফুটলি গাব, চাক আর গাবের মাঝখানে যেটুকু জায়গা থাকে সেটাকে বলা হয় কানি, যেটাকে সাধারণত সাদা দেখা যায়। দেখুন এই যে কানিতে আমরা মারবো দিকটা, দেখুন কানি মাঝখানে, এটা একটু কঠিন আছে, আপনি যদি কানিতে বাজাতে না পারেন সেটা আপনি মাঝখানেও বাজাতে পারেন চাপা দিয়ে, এরকম দেখুন এভাবে বাজাতে পারেন, আর যদি কানিতে বাজাতে পারেন ঠিক আছে, দেখুন এটা 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 আরো খুব সুন্দর হবে। তো দেখুন ধিক
এটা ক্লোজ সাউন্ড হবে খানিকটা, ঠিক আছে? দিদি তো দেখুন ধিক, আবার দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা একটা কঠিন আছে, ধিক ধিক, ঠিক আছে? ধিক ধিক ধি, দেখুন ধি ধি, এটা লেফট সাইডে ধি যাবে আসবে, ধিক ধি তো দেখুন কি করে বাজাবেন। এটা একটা স্পেশাল ধাদ্রা তাল, কি করে আপনি বাজাবেন এটা দেখুন, বাদিকে ঠিক প্রথমে যাবে তারপর আসবে। তো আমি একটা ডুগি বাজনার উপরে গুগু বা ডুগি বাজনার ভজন স্টাইল তো একটা ভিডিও বানিয়েছি, আগের ভিডিওটা আপনারা সেটা দেখবেন, তাহলে আপনি এগুলো ভালো করে করতে পারবেন। দেখুন ঠিক ডাউন আপ ডাউন আপ, স্পেশাল দাদরা। তো এরকম দাদরা তাহলে আরো অনেক অনেক ম্যাজিক দাদরা আছে আমার অনেকগুলো, আমি নিজের নিজস্ব অনেক কম্পোজিশন আছে, আপনারা সেগুলো পরবর্তী ভিডিওগুলো পাবেন। তো যেটা আমাদের মেইনলি দরকার প্রথমে, তো দেখুন আপনি তো সেটা বাজার চেষ্টা করুন, কানিটা দেখবেন, এই যে দেখুন তাল, এই যে আঙুলটা কানিতে পড়ছে, দেখছেন, দেখুন কানিতে, ঠিক আছে? এই কানি বাজনা অনেক কঠিন আছে, তো আপনারা আমারকে আমার সাথে আমার কাছ থেকে অনলাইনে ক্লাস করতে পারেন, আর আপনারা ভালো করে শিখতে পারবেন, কারণ ইউটিউবে তো আর সবকিছু দেখা সম্ভব হচ্ছে না, তাই আপনি আমার সাথে যোগাযোগ করেন, মোবাইল নাম্বারে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনি ঘরে বসে হারমোনিয়াম মৃদঙ্গ ভজন কীর্তন সবকিছু শিখতে পারেন, ঠিক আছে? এবং অনলাইনে পেমেন্টও করতে পারেন, নো প্রবলেম। তো দেখুন ঠিক কানিতে, আবার দেখুন ঠিক ঠিক দেখুন ঠিক হচ্ছে আপনার কি বলে দাদরা তালের স্পেশাল মন্ত্র। আশা করি আপনাদের সবার ভালো লাগছে এই ভিডিওটা। তো এটা আপনি কি করে বাজাবেন দেখুন, আগে পেহাটার সাথে তো আমি যেহেতু এটা কানি বাজনা দিচ্ছি স্পেশালে, এটা তেহাইটাও কানিতে হবে। আগে আমরা এখান থেকে তাক এখান থেকে বাজাতাম, এখন এখানে হবে কানি থেকে হবে তাকটা, ঠিক আছে? স্পেশাল স্পেশাল দাদরে স্পেশাল তেহাই, দেখুন তেহাইটা দেখুন নাক নাক তাক তেরে কেটা তাক তেরে তাক 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 তেরে কেটা তাক তেরে, দেখছেন? দেখুন কি করে বাজাবেন তেহাইটার নিক, উপরটা কানিটা এটা নিক বলবেন, মাঝখানে একটা তাক, উপরে একটা নিক, দেখুন নিক নিক তেরে কেটা নিক তেরে কেটা নিক তো এভাবে আপনি এটা বাজাবেন দিক দি না না না। রিভাইজটা ভালো করে শিখবেন, এরকম আরো দাদরা তালের স্পেশাল মন্ত্র পেতে চাইলে আপনারা সকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন।
কারণ আপনাদের একটি লাইক এবং আপনাদের শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখুন ধিক, সোজা ভাবে দেখুন ধিক কৃষ্ণ। তো আশা করছি আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমাদের এই স্পেশাল দাঁত দোতালটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সকলে শেয়ার করবেন। তো এরপরে একটা পরবর্তীতে আসবে ম্যাজিক দাঁত রাতাল, যেটাকে ম্যাজিক দাঁত রাতাল বলা হয়, সেটা আরো এর থেকে আরো অনেক সুন্দর, এটা ডান দিকে ঝড়ের মতো বাজনা পাবে। তো আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগছে, তা আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার কাছে আপনার কাছে আগে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, এবং যারা আমার নতুন ইউটিউব চ্যানেল মৃদঙ্গায়ন হারমোনিয়াম লেসেন এখনো সাবস্ক্রাইব করেনি তাহলে সবাই দয়া করে যান ইউটিউবে গিয়ে, সেখানে আমার নতুন ইউটিউব চ্যানেল মৃদঙ্গ এন্ড হারমোনিয়াম লেসেন, শুধুমাত্র হারমোনিয়াম মৃদঙ্গ ভজন কীর্তনের ক্লাসের জন্য সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।